নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলার সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় নির্বাচনী ফলাফলটি কি হতে পারে সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে কিন্তু অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞই মনে করছেন যে যে দলই জিতুক না কেন মূলত দুই যুদ্ধদান প্রতিপক্ষের কাছেই এই ফলাফলটা যেতে চলেছে একদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস একদিকে রয়েছে বিজেপি বিজেপি যদি এখানে দুর্নীতি নিয়ে আন্তরিক হয় তারা যদি দেখাতে পারে যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে আওয়াজটা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলেছেন সেই অনুযায়ী এই রাজ্যে কাজ হচ্ছে এবং এই রাজ্যে সর্বোচ্চ প্রভাবশালীরা জেলের পিছনে গেছে তাহলে বিজেপির জন্য এই রাজ্যে তিরিশ পঁয়ত্রিশটা আসন জেতা কোনো ফ্যাক্টর হবে না অন্যদিকে যদি সত্যি এই ঘটনা না ঘটে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই তিরিশ পঁয়ত্রিশটি আসন যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এখন যে দলই তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন এই বাংলায় জিতে যাক না কেন পরবর্তী বিধানসভা নির্বাচনে তারা কিন্তু সেখানে অ্যাডভান্টেজ জায়গা থেকে অবশ্যই শুরু করবে এবং তার ফলে দুদলই কিন্তু কার্যত ঝাঁপিয়ে পড়েছে তিরিশ প্লাস আসনের জন্য এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে তারা যদি ওই সংখ্যক আসন না জিততে পারে তাহলে কিন্তু এই রাজ্যের গতি থেকে যাওয়া শুধুমাত্র সময় অপেক্ষা অন্যদিকে বিজেপিও খুব ভালো করে বুঝতে পারছে যে ওই সংখ্যক আসন যদি তারা না জিততে পারে তাহলে এই বাংলায় যতই হাওয়া থাকুক না কেন এই রাজ্যের কুর্সি দখল করা তাদের কাছে অলিক স্বপ্নই থেকে যাবে এবং এই বাংলা থেকে তিরিশ পঁয়ত্রিশ আসন যেতা বিজেপির জন্য কিন্তু মোটেই অতটা সহজ কাজ নয় অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে বিশেষ করে দু হাজার একুশের নির্বাচনের অভিজ্ঞতা যদি দেখা যায় সেখানে কিন্তু খুব ভালো হাওয়া থাকা সত্ত্বেও সংগঠনের অভাবে সেখানে কিন্তু মার খেতে হয়েছিল বিজেপিকে আর এই জায়গাটা খুব ভালো করেই বোঝে বিজেপি বোঝে সংঘ পরিবারও তাই সংঘ পরিবারও কিন্তু এবার পুরোপুরি তাদের স্ট্র্যাটেজি নিয়ে তাদের ফর্মুলা নিয়ে বাংলার রাজনীতিতে পা রেখে দিয়েছে এবং তার ফলে লড়াইটা কিন্তু ক্রমশ ক্রমশ কঠিন হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে কি স্ট্র্যাটেজি এর আগেই আপনাদের বলেছি যে সংঘ পরিবারের তরফ থেকে কিন্তু এই রাজ্যে যে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে প্রতিটি বিধানসভা ধরে ধরে এক একজন করে পর্যবেক্ষক সেখানে নিয়োগ করা হয়েছে এর পাশাপাশি বিয়াল্লিশটা যে লোকসভা রয়েছে সেই লোকসভা ভিত্তিক একটা করে পর্যবেক্ষক তারা নিয়োগ করেছে এবং সেই পর্যবেক্ষকরা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট সেটা সংগঠন থেকে শুরু করে সেই এলাকায় ভোটের কি জায়গা রয়েছে ভোটাররা কি ভাবছেন কি ধরনের প্রার্থী চায় সেই রিপোর্ট কিন্তু সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন এবং বিধানসভা ওয়াইজ সেই যে যারা রয়েছেন পর্যবেক্ষক তারা কিন্তু সেপারেট রিপোর্ট পাঠাচ্ছেন এবং লোকসভা ওয়াইজ যিনি পর্যবেক্ষক রয়েছেন তিনিও সেপারেট রিপোর্ট পাঠাচ্ছেন সেই রিপোর্টে রিপোর্টের কম্প্যারিজেন হচ্ছে কম্পাইলেশন হচ্ছে এবং সেই অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক হচ্ছে কিন্তু এর মাঝখানেই দশ দফা নতুন স্ট্র্যাটেজি নিয়ে এলো সংঘ তার মধ্যে একটা স্ট্র্যাটেজি কিন্তু মারাত্মক হতে চলেছে এবং অনেকেই বলছেন সেই ডবল ডোজের স্ট্র্যাটেজি সেই নির্দল স্ট্র্যাটেজি এটা কিন্তু এবার নতুন করে চাঙ্গা করে দেবে গেরুয়া শিবিরকে কী কী স্ট্র্যাটেজি নিয়ে এসছেন এক এক করে আপনাদের আমি বলি এবং তার মধ্যে সেই স্পেশাল স্ট্র্যাটেজি নিয়েও আলাদা করে কথা বলবো প্রথমত যেটা করা হচ্ছে যে প্রথমে পর্যবেক্ষক এটা বিধানসভা ধরে হয়েছে এবার কিন্তু মোটামুটি বুথ স্তরে অন্তত চার পাঁচটা বুথ নিয়ে একজন পর্যবেক্ষক এই জায়গায় সঙ্গ কিন্তু লোকনামাতে চলেছে এবং তারা কিন্তু বুথ ধরে ধরে জনমত যাচাই করবেন এবং সেই রিপোর্ট নেওয়া হবে যে কোন বুথে কি অবস্থা রয়েছে একদিকে তার ফলে বুথ স্তরে সংগঠন কীরকম অবস্থায় রয়েছে বিজেপির সেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে তার পাশাপাশি সংগঠন যেমনই হোক না কেন সেখানে ভোটাররা ঠিক কী ভাবছেন কোন বুথে এগিয়ে থাকা সম্ভব কোন বুথে পিছিয়ে থাকবে কতটা পিছিয়ে থাকবে কোন জায়গায় লড়াইটা কীভাবে সেই পুরো রিপোর্ট কিন্তু চকআউট করে বুথ ধরে ধরে রিপোর্ট বার করা শুরু করলো সঙ্গপরিবার পরিবার নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি নাম্বার টু chip বুথ ও এলাকা ধরে স্বয়ংসেবক নিয়োগ করা হবে যার রিপোর্ট দেবে নির্দিষ্ট দায়িত্বে থাকা নেতাদের মানে এই পয়েন্ট ওয়ানটারই এটা একটা এক্সটেন্ডেড ভার্সান বলতে পারেন যেটা বলছিলাম যে একদম বুথ ধরে ধরে বা খুব যদি মানে অভাব হয় সেখানে কর্মীদের সেখানে কিন্তু আলাদা করে তিন চারটে বুথ মিলে একটা একটা পর্যবেক্ষক এই ধরনের করা হচ্ছে যে যারা কিন্তু এই রিপোর্টটা রেডি করবেন এবং একটা কথা মাথায় রাখতে হবে বিজেপিও কিন্তু নিজেদের মতো করে সেই রিপোর্টগুলো তৈরি করছে কিন্তু বিজেপি রিপোর্ট আর এই সংঘ পরিবারের রিপোর্ট দুটো কিন্তু সেপারেট স্টোরি সেই দুটোকে আবার পরবর্তীকালে কম্পাইল করে দেখা হবে যে দুটো জায়গা থেকে সঠিক রিপোর্ট যাচ্ছে কিনা কেননা এই রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে কিন্তু বারে অভিযোগ উঠেছে বুথ কমিটি তৈরির নামে তারা ভূত কমিটি তৈরি করেন অর্থাৎ বাস্তবে যার এক্সিস্টেন্স নেই সেই রকম কমিটি রিপোর্ট দিয়ে দেওয়া হয় যে আমরা টার্গেট ফুলফিল করেছি কিন্তু বাস্তবে যখন লড়াই করতে যাওয়া হয় তখনই কিন্তু সেখানে মার হয় এরপর যে যে স্ট্র্যাটেজিটার কথা বলছিলাম মারাত্মক একটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে এই যে রিপোর্টগুলো পাওয়া যাবে তার বেশিসে তারা ডিসাইড করবে যে কোন লোকসভাতে বা কোন জায়গাতে তাদের সংগঠন কীরকম রয়েছে এবং কিছু কিছু জায়গা থাকবে যেখানে তাদের সংগঠনের জোর খুব ভালো সেখানে বুথসরের কর্মীরা রয়েছে এবং সেখানে মানুষের একটা পজিটিভ ফিডব্যাক রয়েছে ফলে সেই আসনগুলো জিতবেন কিছু কিছু আসন থাকবে যেখানে একদমই জয় সম্ভব নয় এবং এর মাঝামাঝি অনেকগুলো আসন থাকবে যেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে যদি সঠিক মনোভাবের মানুষকে বুথে পৌঁছানো যায় এবং সেই জায়গা থেকে তাদের ভোট দেওয়ানোটা নিশ্চিত করা যায় তাহলে কিন্তু জয় সেখানে অসম্ভব নয় কিন্তু এখানে একটা স্ট্র্যাটেজ যেগতভাবে প্রবলেম থাকছে সেটা হচ্ছে যে বারবারই আমরা শুনছি শাসক দলের যে অত্যাচার শাসক দলের যে ভয় দেখানো তাদের সংগঠনের জোরে এখানে বুথে এজেন্ট বসতে দেওয়া হয় না কাউন্টিংয়ের সময় এজেন্টদের ভয় দেখিয়ে বার করে দেওয়া হয় ফলে ফলে যে চাপটা থাকে সেইখানে কিন্তু অনেক কিছু গন্ডগোল করে গোলমিল করে সেই আসনগুলোকে বার করে নেওয়া হয় এবার সংঘ পরিবার যেটা সিদ্ধান্ত নিয়েছে ওই যেগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই নির্দল প্রার্থী দেওয়া হবে এবং এই নির্দল প্রার্থী দেওয়া হলে যেটা হবে তাদের নির্বাচনী এজেন্ট পাওয়া যাবে বুথ স্তরের এজেন্ট পাওয়া যাবে কাউন্টিং এজেন্ট পাওয়া যাবে এরা কিন্তু বিজেপি প্রার্থীদের কার্যত ডামি ক্যান্ডিডেট হয়ে থাকবে এবং এই এজেন্টরা এবং বিজেপির এজেন্টরা মিলে পাল্টা একটা দুর্গের মতো সেই জায়গাটায় তৈরি করবে যাতে যাতে কোনো মতেই ভোট লুট বা কাউন্টিংয়ে কোনো গণ্ডগোল না করতে দেওয়া যায় অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে ফোর্স কম থাকার জন্য সেখানে কর্মী কম থাকার জন্য সেখানে কিন্তু শাসক দলের চাপের কাছে নথি স্বীকার করতে হচ্ছে কোনো সময় প্রলোভনের কাছে নথি স্বীকার করতে হচ্ছে পুলিশের চাপের কাছে নথি স্বীকার করতে হচ্ছে কিন্তু যদি এই দামি নির্দল ক্যান্ডিডেট দেওয়া যায় এবং তাদের থ্রু দিয়ে নিজেদের এজেন্টের সংখ্যা বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম চোখে চোখ রেখে রায়টা করা যাবে তারপর জনগণ যে রায়টা দেবে সেই রায়টাই তো আসবে এইটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজি সঙ্গ ইতিমধ্যেই ভেবে রেখেছে বলে শোনা যাচ্ছে চার নম্বর এলাকায় বিজেপি কোথায় কি প্রচার করছে কেমন লোক হচ্ছে সেই রিপোর্টও নেওয়া হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিজেপিকে সেক্ষেত্রে পরামর্শও দেওয়া হবে যে কিছু চেঞ্জ করতে হবে কি না অর্থাৎ এখানে যারা নেতা রয়েছেন যারা ভাবছেন যে পদে বসে গেছেন মানে তারা যা খুশি একটা রিপোর্ট পাঠিয়ে দেবেন যে প্রচুর লোক হয়েছিল কিন্তু আলটিমেটলি যখন লড়তে যাবেন তখন দেখবেন যে সেখানে কিন্তু পিছিয়ে পড়তে হচ্ছে সেই জায়গা করার কোনো জায়গা নেই একদম বাস্তবের ভিত্তিতে কে কি প্রচার করছে সেইটাও মনিটর করবে সঙ্গ এবং আর কি ইম্প্যাক্ট করছে সাধারণ মানুষ সেটা নিয়ে কী আলোচনা করছে সেই সভায় কি ভিড় হচ্ছে মানে এটা কোনো বড় সভার কথা বলা হচ্ছে না ছোটো ছোটো যেগুলো স্ট্রিট কর্নার মিটিং বলা হয় সেই জায়গা থেকেও কিন্তু রিপোর্ট তুলে আনার ভাবনায় রয়েছে সঙ্গ এবং সেই রিপোর্ট নিয়ে পুরোপুরি কাটা হবে এবং সেই অনুযায়ী কোন বুথে কিভাবে লিড আসবে কোথায় পিছিয়ে থাকবে কতটা পিছিয়ে থাকবে সেই ক্যালকুলেশন কিন্তু আগে থেকেই মানে রেডি থাকবে যেটা বাস্তবের ফলাফলের সঙ্গে পরবর্তীকালে ট্যালি করা হবে যে সত্যিই সেই সেই ফরমেশনটা কাজ করেছে কিনা এবার এই যে বাহিনী যারা অবজারভেশনে আছে তারা কিন্তু আবার প্রচারেরও একটা অংশ হবে তারা বিভিন্ন জায়গায় ছোট ছোট সভা করবে তারা কিন্তু বড়ো সভার দিকে যাবে না তারা যেটা করবে ছোট ছোট স্ট্রিট কর্নার মিটিং টাইপের করবে এবং সেখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মোদী সরকার কি করেছে কেন্দ্র সরকার কি দিচ্ছে এবং রাজ্য সরকারের সেখান থেকে কিভাবে জিনিসটাকে ছড়িয়ে দিচ্ছে বা রাজ্য সরকার সেখানে কীভাবে সেখানে ফেলিওর করছে এই সমস্ত কিছু কিন্তু তুলে ধরবে অর্থাৎ বাংলার মানুষের জন্য কেন্দ্র থেকে কি আসছে রাজ্য কি এতদিন দাবি করে এসছে এবং সেখানে কোথায় গ্যাপটা তৈরি এই সমস্ত ক্ল্যারিফিকেশান কিন্তু তারা ওই ছোট ছোটো মিটিংয়ে করবে এর পাশাপাশি একটা জায়গায় জোর দেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে হিন্দুত্বের উপর হিন্দুত্বের প্রচারের উপর জোর থাকবে এবং সেখানে রাম মন্দির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কেননা সংঘ পরিবার দেখে নিয়েছে দু হাজার একুশেই কিন্তু ফিফটি সিক্স পারসেন্ট হিন্দু ভোট কনসলিডেট করেছে এবং এবারে তাদের টার্গেট হচ্ছে সেটা অন্তত সিক্সটি ফাইভ প্লাস পারসেন্ট কনসলিডেট করা বিজেপির বাক্সে সেখানেই কিন্তু বাজিমাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যে যেদিনকে ভোট হবে ভোটের দিনও কিন্তু এই বাহিনী এই যারা প্রচারক বিস্তারক হিসেবে কাজ করছেন পর্যবেক্ষক হিসেবে কাজ করছেন তাদের একটা বড় ভূমিকা থাকবে যে যারা বিজেপি মনোভাবাপন্ন ভোটার তাদের কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে আসা অনেক সময় ল্যাথার্জির কারণে অনেক আসতে চান না অনেক সময় হয় কি শাসক দলের ভয়ের কারণে আসতে চান না সেই জায়গাটাকে নিউট্রালাইজ করে যারা গেরুয়া শিবিরের ভোটার বলে কার্যত আইডেন্টিফাইড হবেন বা সেই সমমনোভাবপন্ন দেখবেন তারা যে বুথে আসছেন এবং বুথে এসে নিজের ভোটটা দিতে পারছেন সেটা কিন্তু নিশ্চিত করবে একটা বড় বাহিনী থাকবে সেটার জন্য এবার এই কাজে শুধুমাত্র সংঘ পরিবার একা নয় বিশ্ব হিন্দু পরিষদ সহ যত সংগঠন আছে সবাই কিন্তু এই ছোটো ছোটো সভাগুলো করে বা এইভাবে কর্মী দিয়ে সেই জায়গাটা কিন্তু হেল্প করার একটা পরিকল্পনা রয়েছে এবং সেই সভাতে মোহন ভাগবত তার ভাষণ শোনানো হবে যে হিন্দুত্বের জায়গাটা কথা বলছি যে সিক্সটি প্লাস হিন্দু ভোট কনসলিডেট করার যে পরিকল্পনা নেওয়া হচ্ছে সেখানে কিন্তু মোহন ভাগবতের বক্তব্য সেইটাকে সামনে রেখে করা হবে এছাড়াও যেটা আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যেটা সাধারণত হয়ে থাকে আমরা দেখি যে অনেক সময় দেখি যে একটা হাওয়া উঠেছে যে এই দলের বিরুদ্ধে ভোটটা যেতে পারে বা এই দল হেরে যেতে পারে কিন্তু নির্বাচনী প্রচারে সেখানে যখন দেখি সেই দলের জনসভায় প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ আসছে বেশ কিছু ভোটার কিন্তু সেখানে প্রভাবিত হয়ে যান তারা ভাবেন যে আমি এই জায়গায় এত ভিড় দেখছি তার মানে তো এরাই ক্ষমতায় আসছে বা এরাই জিততে চলেছে এদের বিরুদ্ধে ভোটদান করা মানে কোথাও গিয়ে একটা আমি পরবর্তীকালে অসুবিধায় পড়ে যাব এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে এবং সেই কারণেই আমরা দেখি যে যখন শাসক দলের মিটিং হয় সেখানে পুলিশ প্রশাসন সবাইকে কাজে লাগিয়ে সেই ভিড়টা বাড়ানো হয় এমনকি বিরোধীরা বহু সময় অভিযোগ করেছেন যে নর্মাল ড্রেসের সিভিক ভলেন্টিয়ার আশাকর্মী তাদেরকে কিন্তু সেই সব মিটিংয়ে নিয়ে আসা হয় এবং ভিড়টা বাড়িয়ে দেখানো হয় কোনো সময় বিরিয়ানির প্যাকেটের কথা ওঠে এবং এই যে একটা ছদ্ম ভিড় এই যে একটা সিউডো ভিড় তৈরি করা হয় সেটা কিন্তু ভোট ব্যাক্সে এফেক্ট করে অন্যদিকে বিরোধীরা যখন সভা করে তখন সেই উল্টো স্ট্র্যাটেজিটা কাজে লাগানো হয় অর্থাৎ পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কার্যত ভয় দেখিয়ে সেই সভাটাকে কিন্তু ফাঁকা দেখানো হয় ফলে সাধারণ মানুষ কোথাও গিয়ে একটু অ্যাফেক্টেড হয় যে একদিকে আমি এইদিকে এত ভিড় দেখছি সেই ভিড়টা ছদ্মভিড় কেনা জানার দরকার নেই কিন্তু এত ভিড় দেখছি অন্যদিকে ভয়ে অনেকে আসতে পারেনি কিন্তু এই এই ভিড়টা কম দেখছি এইখানে কিন্তু একটা প্রভাবিত হওয়ার জায়গা থাকে এই যে বাহিনীটা একদম বুথে বুথে ছড়িয়ে দেওয়া হচ্ছে যারা এই নির্বাচনী কাজটা করবেন তারা কিন্তু নিশ্চিত করবেন যে যখন কোনো বড় জনসভা হবে ধরুন নরেন্দ্র মোদী এসছেন বা অমিত শাহ এসছেন বা কোনো কেন্দ্রীয় নেতা এসছেন বা রাজ্যস্তরেরই কোনো বড় নেতা সভা করছেন সেই জায়গা থেকে সেই সবাই কিন্তু ভিড় যাতে নিশ্চিত হয় অর্থাৎ একদিকে যেরকম থাকবে যে শাসকের চোখ পুলিশ প্রশাসনের চোখ রাগানি যদি কোথাও হয় সেই জায়গাটায় গিয়ে তাদেরকে নিয়ে আসা তাদেরকে সেই জায়গাটা তৈরি করে দেওয়া যে না ভয় নেই আমরা সঙ্গে আছি এর পাশাপাশি আরেকটা জায়গা যেটা হচ্ছে যে যারা যারা একটু হলেও ভাবছেন যে বাড়িতে থাকবো রাজনীতির ময়দানে নামবো না তাদের সঙ্গে গিয়ে কথা বলা তাদেরকে গিয়ে বোঝানো যে না এই সভাগুলোতে আসাটা কতখানি জরুরি অর্থাৎ সবার যে ভিটটা সেই ভিড়টাও কিন্তু এরা অনেকটা ইনপুট করবে ফলে একটা দশ দফার পুরোপুরি নির্বাচনী স্ট্র্যাটেজি কিন্তু সঙ্গ পরিবারের তরফ থেকে শোনা যাচ্ছে যেখানে রেডি রয়েছে এবং তারা কিন্তু সেই স্ট্র্যাটেজি দিয়ে ময়দানে নামতে চলেছে বিজেপির পালে হাওয়াটা তোলার জন্য এবং তার মধ্যে ওই যে নির্দল প্রার্থীর যে ডোজটা সেটা কিন্তু মারাত্মক এফেক্টফুল হতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ফলে এবারের লড়াইটা কিন্তু একদমই তৃণমূলের জন্য কেক হতে যাবে না একে তো দুর্নীতির চাপ রয়েছে শিল্প সংস্থার নেই কর্মসংস্থান নেই অ্যান্টি ইনকামেন্সি এই সমস্ত কিছু এফেক্ট তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে তার পাশাপাশি যেটা একটা মাত্র জায়গা ছিল যে সংগঠন সংগঠন দিয়ে বাজিমাত করে দেবে সেইটা কিন্তু এবার হতে দিচ্ছে না সংঘ পরিবার বিজেপি তাদের মতো যা সংগঠন সাজিয়েছে তো সাজিয়েছেই এর পাশাপাশি সংঘ পরিবার কিন্তু নিজস্ব সংগঠনকে একদমই ময়দানে নামিয়ে নিচ্ছে তার ফলে একদিকে বিজেপি সংগঠন এবং একদিকে সংঘের সংগঠন দুটো কিন্তু একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং সেইভাবে ডবল ডোজে শাসকের যেটুকুনি ছিদ্রের জায়গা আছে সেইগুলোকে কিন্তু ফিল আপ করে পুরোপুরি বাজিমাত করে এই রাজ্য থেকে তিনি শাসন তোলার জন্য তারা একেবারে ঝাঁপিয়ে পড়তে চলেছে আপনাদের কি মনে হয় সত্যিই এই সব স্ট্র্যাটেজি শেষ পর্যন্ত কাজ করবে নাকি যাহাই করিয়া দেখো কোনো লাভ নাই এই রাজ্যে মমতা ব্যানার্জি নামক একজন রাজনৈতিক ব্যক্তি আছে এবং তার নামেই আজও ভোট হয় এবং শেষ পর্যন্ত তিনিই বাজিমাত করে বেরিয়ে যাবেন কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার